মাসলা মাসলা প্রথম সেটা হচ্ছে যে কতটা পরিমাণ নামাজ পেলে জামাতের সব পাবেন উত্তর হচ্ছে কমপক্ষে এক আঘাত পেতে হবে কমপক্ষে এক রাঘাত পেতে হবে কিন্তু যেই ব্যক্তি চার ফেলো ফুল নামাজ ফেলো তার মতো সব পাবে না জামাতের নাকি পেলো কিন্তু তার মতো মোটে পাবে না যে তিন পেলো তার সমান পাবে যে দুই পেলো তার সমান পাবে যে এক পেলো একের সমান সব হবে যে দুই পেলো দুই সমান সব পাবে যে তিন রেখাত পেলো তিনের সমান সব পাবে আর যে এক রেখাত পেয়েছে কিন্তু তকবিরে তাহানি পায়নি তার সব তার মতো যে তকবির তাহিমের আগে থেকে আছে মসজিদে বসে আছে আর তকবির তাহিমা তার ছোটেনি নেই তার নামাজের কোয়ালিটি হচ্ছে হাই কোয়ালিটি আলাদা বোঝা গেছে না জি তো কমপক্ষে এক রাকাত নামাজ পেলে আপনি জামাতটা পেলেন না হইলে সেই জামাত আসলে আপনার জামাতের সব পেলেন না জামাতের সব পেলেন না তাই বলে কি অপেক্ষা করবেন শেষ রাকাতের তাসাহ বসে গেছে বা শেষ করছো বুঝতে পারছেন যে এটাই চতুর্থ রাকাত আপনি আইডিয়াতে বুঝিয়ে নিয়েছেন যেভাবে হোক যেটা হচ্ছে কি শেষ তাসাহুদ এই সময় অনেক আরবিয়ানরা এই মাসলায় ভুল করে আরবি সেই মাসলা জানে না জি বিভিন্ন দেশের মিশর বা বিভিন্ন দেশের আরব এখানকার কিছু জনগণ আলেমরা জানে মাসলা। আর আলেমদেরও কিছু হয়তো এখতলাফ আছে আর ওই ভুল ভুল ফতু আছে যার ফলে জনগণ অনেক সময় জানারও চেষ্টা করে না যার ফলে অজ্ঞতা থেকে যায় এই ভুলটা অনেকেই করে যখন দেখে যে শেষ শেষ রাকাতের আত্মহাত শুরু হয়ে গেছে অথবা শেষ রাকাতে আহ দাতে চলে গেছে ও ভাবছে রুকু তো শেষ হয়ে গেছে আর এই জামাতের সব তো আমি পাবো না তখন ফেল ফেল করে চেয়ে থাকে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে কিসের অপেক্ষা করে যে যদি আত্মহাত থেকে উঠে তো লাগবো আর না হলে লাগবো না এমনি অপেক্ষা করে আলাদা জামাত করব তো তোমার এই দ্বিতীয় জামাতের সব তুমি পাবে এর ই দলটা কি তুমি দ্বিতীয় জামাত করার জন্য এটা তো গেল গেল দ্বিতীয় জামাতের সব প্রথম জামাতের মতো কোশ্চিন কালো না একটা কথা দ্বিতীয় নম্বর কথা যে এই যে অপেক্ষা করবেন আপনি অথচ এখনো সালাম সেরেনি এমাম এর দলিল কি এটা একটা ভুল মশলা কথা বোঝা গেছে কখনো অপেক্ষা করবেন না যে কোনো অবস্থায় পাবেন আপনি জামাতে এসে লেগে যাবেন হ্যাঁ লেগে যাওয়ার পরে যদি এক রাখাত না পান তো জামাতের সবটা পেলেন না কিন্তু জামাতে লেগে যেতে হবে নাকি মশলা বুঝেন আর এক রেখাত যদি পেয়ে যান কমপক্ষে তাহলে জামাতের নবীিতামনি পেয়ে গেছেন এই masala গুলি আসছে ধীরে ধীরে তো বলছেন যে আলামাদের দুটি মত অর্থাৎ মত আছে তার মধ্যে সঠিক মত হচ্ছে যে পিছে যাওয়া ব্যক্তি জামাতের নামাজ পাবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা বিইদ্রাকি রাখা যতক্ষণ এক রাকাত নামাজ না পাবে এক রাকাত পেলে সে জামাতের নামাজ পেল ফাইন আদরাকা আকলা মিন যদি এক রাকাতের কম পায় শ্রেষ্ঠ সাহহুদ বা তার একটু বেশি লামিয়া কোন মুদ্রে জামাতে সেই ব্যক্তি জামাত পেল জামাত পেল না কতটা পেলে চার রাখা নামাজ এই নামাজ চতুর্থ রাখাতে সুরা ফাতেহা পেতে হবে না রুকু পেলে হবে রুকু পেলে হয়ে যাবে এটাই বলছেন এখানে তবে যারা বলছেন যে সুরা ফাতে ছাড়া এক রাকাত গণ্য হয় না তাদের কাছে সুরা ফাতে । তাদের কাছে পেতে হবে যদি রুকুটা একটা ক্যামের অংশ ওই জন্য ওরা বলছে যে দুটো ফরজ ছুটে গেল রুকুন দুটো ছুটেনি দুটো ছুটেনি কারণ রুকুটাও কেয়ামেরই একটা অংশ দাঁড়ানো অবস্থায় রুকু করা হচ্ছে ঠিক না এই জন্য অলামারা বলছেন গবেষক অলামারা যে তার ক্যাম ছুটেনি কেয়ামের রুকুনটা চোদ্দটি রুকুন আছেন নামাজের চোদ্দটির মধ্যে একটা হচ্ছে ক্যাম দাঁড়ানো তো রুকু অবস্থায় দাঁড়ানো পেয়ে গেল ওটা দাঁড়ানো রুকু হয়ে গেল ক্যাম হয়ে গেছে ছুটে গেল শুধু সুরা এই ক্ষেত্রে তাকে ডিসকাউন্ট দেওয়া হবে অর্জুন এখানে ছালরেছে জি আর যারা বলছে না কোন ডিসকর্ড নেই ওরা বলছে যে সুরা পেলে রাকাত হলো না হলে হলো না এফ এক রাকাত পেলে তো এক রাকাতটা পাও কিবা বুঝবো বলছে तू더라 কো রাকাত তো বেদরাকে রুকু অলসায় সঠিক মতে রুকু পেলে এক রাকাত হয়ে যায় সঠিক মতে রুকু পেলে কেয়ায় যায় এক রাকাত হয়ে যায় কেন লেমাফিস সাইয়ান কারণ দলিল সহি বুখারী মুসলিমে রয়েছে

ফায়দাল্লাহ আলাল আল ইজাই বেহা বোঝা গেল যে এই ইরাকাতটি তার গণ্য করা হয়েছে এই রাকাতটি তার গণ্য করা হয়েছে